এমডি আইয়ুব খান আপনি লিখেছেন, নামাজরত অবস্থায় ইমাম সাহেব অসুস্থ বা মৃত্যুবরণ করলে মুসল্লিদের করণীয় কি? নামাজরত অবস্থায় কোনো ইমাম যদি অসুস্থ হয়ে যান, তাহলে সেক্ষেত্রে ইমাম সাহেব এর জায়গায় পেছন থেকে কোনো একজন মুসল্লি দাঁড়িয়ে তিনি যেখান থেকে অসুস্থ হয়েছেন, অপারক হয়েছেন সালাত কন্টিনিউ করার, সেখান থেকে বাকি সালাতকে কন্টিনিউ করে নিয়ে যাবেন। এটি সুন্নাসম্মত এবং সমস্ত নামাকামের মতে এটি হলো একমাত্র করণীয় বিধায়। এই কাজটি আমাদের করতে হবে। আমাদের সমাজে অনেকেই এটি জানে না, যেহেতু সচরাচর এরকম ঘটনা ঘটে না, যার কারণে আমরা অনেকে যাই না। অনেকে হয়তো এরকম পরিস্থিতিতে নামাজ ভেঙে ফেলি, সেটি অবশ্যই অজ্ঞানতা। তুলি এআইডি থেকে আপনি লিখেছেন, বাচ্চা হওয়ার জন্য স্বপ্নে পাওয়া ঔষধ খাওয়া কি শিরকের অন্তর্ভুক্ত হবে? বাচ্চা হওয়ার জন্য আপনি সাধারণ যে চিকিৎসা আছে সেগুলো আপনি অবশ্যই গ্রহণ করতে পারেন, কিন্তু স্বপ্নে পাওয়া ঔষধ এটি যদি কোনো আপনার কোনো যৌক্তিক কোনো কিছু হয়, ধরুন স্বপ্নে আপনি একটা আমলের ব্যাপারে নির্দেশনা পেলেন, সেই নির্দেশনা অনুযায়ী আপনি কোনো আমল করলেন, এতে এটা হতে পারে। বাট স্বপ্নে যদি আপনি এমন কিছু পান যেটি কোনো যৌক্তিক গ্রাউন্ড নেই, ধরুন অমুক গাছের ছাল বাঁধতে বলা হচ্ছে, হান করতে তান করতে বলা হচ্ছে, যেগুলো আসলে কোনো যৌক্তিক কোনো কিছু না, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই গৃহীত হবে। এবং এগুলো নির্ভর করলো যে স্বপ্নে আপনি কী দেখেছেন। এটা যদি শিরপূর্ণ কিছু হয়, যেমন গাছের ছাল ঝুলিয়ে রাখলেই কিছু একটা কাজ করবে, অর্থাৎ এটার মধ্যে প্রভাব সৃষ্টি করবে, তাহলে এটা শিরপূর্ণ বিশ্বাস হতে পারে, কারণ গাছের ছালের অলৌকিক কোনো ক্ষমতা থাকতে পারে না। বিধা সেরকম কিছু দেখলে সেটা আপনি অবশ্যই অ্যাভয়েড করে চলবেন। নাজিয়া জাহিদ আপনি লিখেছেন, নাকফুল হারিয়ে গেলে কি অমঙ্গল হয়? না, নাকফুল হারিয়ে গেলে অমঙ্গল হবে বলতে, নাকফুলটা হারিয়ে গেলে একটা জিনিস, একটা তার তো একটা মূল্য আছে, হারিয়ে গেল আপনার লস হলো, এক্ষেত্রে তো মঙ্গল হলো না, ক্ষতি হলো। কিন্তু এর বাইরে আপনার এটা কোনো অদৃশ্য বা আপনার আধ্যাত্মিক কোনো ক্ষতি হবে, আপনার স্বামীর ক্ষতি হবে, আপনার ক্ষতি হবে, এরকম কোনো কিছু মনে করার কোনো কারণ নেই। এটি আমাদের সমাজের প্রচলিত কুসংস্কার। তালুকদারের আইডি থেকে আমি লিখেছেন, আমি দাড়ি রেখে দিয়েছি আলহামদুলিল্লাহ, এখন দাড়ি বড় হচ্ছে, কিন্তু আমার থুতনির থেকে গলা পর্যন্ত ফাঁক জায়গা দাড়ি নেই। এই অবস্থায় কি দাড়ি গজানোর জন্য কোনো মেডিসিন ব্যবহার করতে পারবো? না, আল্লাহ তালা যতটুকু দিয়েছেন ততটুকুর উপর আপনি অবশ্যই ক্ষান্ত থাকা ভালো। এই জাতীয় মেডিসিনগুলো দিয়ে আপনার আননেসেসারি কোনো কিছু করা নর্মালি স্বাস্থ্যের জন্য ভালো কিছু হয় না। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো উদ্যোগ গ্রহণ করা বা কোনো কিছু করা আমাদের জন্য উচিত নয়, সেটি আমরা করবো না। বাকি আল্লাহ তালা যতটুকু আমাকে দাড়ি দিয়েছেন ততটুকুর আমি ইনশাআল্লাহ সন্তুষ্ট থাকাটাই হলো উত্তম, বেটার। রোহেল আজিজ আপনি লিখেছেন, ইমামের পিছনে প্রথম বৈঠকে দরুদ পড়ে ফেললে এর বিধান কি? ইমামের পিছনে প্রথম বৈঠকে আপনি আত্মাহাতুর পর যদি দরুদ পড়ে ফেলেন, দরুদের মধ্যে আল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মদ পর্যন্ত পড়ে ফেলেন, হানাফি মাযহাব অনুযায়ী আপনি শেষে সাহু দিতে হবে, কারণ এখানে শুধুমাত্র আত্মাহাতু পড়ে আপনার দাঁড়িয়ে যাওয়ার নির্দেশ না। এবং প্রথম বৈঠকে খুব দ্রুততার সাথে দাঁড়ানোর পরে বিভিন্ন হাদিস নির্দেশনা রয়েছে, যার কারণে আপনি বিলম্ব করেছেন, বিধায় আপনি সিজদা সাহু দিবেন, ওয়াজিব তরক করেছেন সেই জন্য। যদিও সৌদি আরবের স্কলারগণ বিন বাদর রহমাল্লাহ সহ অন্যান্য ওলামা ইকরামের মতে সিজদা সাহু দিতে হবে না। আবু বকর সিদ্দিক আপনি লিখেছেন, আমাদের অনার্সের সকল পরীক্ষা দুপুর একটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলে, এ সময় জোহরের নামাজ পড়া হয় না, এক্ষেত্রে আমার করণীয় কি? একটা থেকে পরীক্ষা হলে তো একটা আগে আগে জোহর ওয়াক্ত হয়ে যায়, বারোটার পরেতে জোহর ওয়াক্ত থাকে, যার কারণে আপনি পরীক্ষার হলে ঢুকার আগে অন্তত ফরজটুকু পড়ে হলেও আপনি পরীক্ষার হলে প্রবেশ করে ফেলবেন, তাতে আপনার নামাজ নষ্ট হবে না ইনশাআল্লাহ।